চিটফান্ড কাণ্ডে সাজা আদালত বেআইনি অতলগ্নি সংস্থা অর্থাৎ চিট ফান্ড কাণ্ডে সাজা ঘোষণা করেছে আদালত ব্যাংসালের বিশেষ আদালতে শুক্রবার দিনই রোজ ভ্যালির অন্যতম কর্তা অরুণ মুখোপাধ্যায় নিজেকে দোষী ঘোষণা করেন তার পরিপ্রেক্ষিতে বিচারক অনুপম মুখোপাধ্যায় অরুণবাবুকে সাত বছর সশ্রম কারাদণ্ড এবং ষাট হাজার টাকা আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছেন আদালত সূত্রে জানা যাচ্ছে যে গত চার বছর ধরে অরুণবাবু জেল হেফাজতে রয়েছেন তার বিরুদ্ধে পি ধারায় মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি ওই ধারায় সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ড অর্থাৎ আরও তিন বছর তাকে জেলে থাকতে হবে ইডি তরফ থেকে শুক্রবার আদালতে এই মামলার চার্জ গঠনের আবেদন করা হয়েছিল রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু এবং সংস্থার আরও চার আধিকারিককে বিশেষ আদালতে পেশ করা হয়েছে অরুণবাবু ছাড়াও ছিলেন অশোক সাহা শিবরাম দত্ত এবং বি কে মালিক এজলাসে গৌতম সহ বাকিরা নিজেদের বয়ানে বলেছেন নির্দোষ একমাত্র নিজের দোষ স্বীকার করে নেন অরুণবাবু আমানতকারী টাকা লুটের বিষয়ে তিনি দোষী বলে আদালতকে জানান এবং নিজের শাস্তির প্রার্থনা করেন ইডির আইনজীবী অভিজিৎ দত্ত বলেছেন প্রাথমিক তদন্তে জানা গেছে যে রোজভ্যালির প্রায় বারো দশমিক আট দুই হাজার কোটি টাকার ডিভেঞ্চারের মাধ্যমে আমানতকারীদের কাছ থেকে তুলে নিয়েছিল ওই ডিভেঞ্চারের স্বাক্ষরকারী ছিলেন অরুণবাবু তিনি আদালতে তা স্বীকার করেছেন আমানতকারীর টাকা লুট করা হয়েছে আর সেক্ষেত্রে বাকি অভিযুক্তদের দোষী প্রমাণ করতে আইনি প্রক্রিয়ার সুবিধা হবে এমনটাই মনে করা হচ্ছে ওয়াকিবহল মহলে সম্প্রতি গৌতমের স্ত্রী সুব্রাকে ও গ্রেপ্তার করেছে সিবিআই তদন্তকারীদের দাবি তিনি রোজ ভ্যালির বিপণী অদ্রিজার অন্যতম একজন ডিরেক্টর থাকাকালীন সংস্থায় প্রায় সাতশো কোটি টাকার করমিল পাওয়া গেছে হিসেবে আমানতকারীদের টাকা বিদেশে পাচারের অভিযোগ ও ছিল সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে সিবিআই সূত্রে আর ইতিমধ্যে সাজা ঘোষণা হয়েছে তার এই প্রথম একজন রোজভ্যালি কাণ্ডে অর্থাৎ চিট কাণ্ডে সাজা পেলো বাকিরা কবে পাবে এবং সব থেকে বড় ব্যাপার হলো যে সারদার কি মীমাংসা হবে কে শাস্তি পাবে টাকা ফেরত দেওয়া হবে কি না ইত্যাদি নানান প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ধন্যবাদ আজ এ পর্যন্তই ভালো থাকবেন